আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার নতুন একটা ফ্রাই প্যানে দেশি হাঁস রান্না করব, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি হাঁস রান্না, তার সাথে আমার নতুন ফ্রাই প্যান। এখন বাজে হচ্ছে সকাল 11টা। রুফায়দা ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, রায়দামণি ঘুমাচ্ছে, আম্মু রায়দাকে নিয়ে ঘুমাই দিয়ে আম্মু ওখানে বসে আছে। আর আজকে থেকে হচ্ছে রুফায়দা মনির হোম টিউটর বাসায় আসবে, প্লাস অনলাইন ক্লাস আছে। রুফায়দা এখন সো বিজি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে নিচে। কেন নিচে যাচ্ছি সেটা বলি, আমি সাধারণত আপনারা সবাই দেখেন অনলাইন থেকেই বাজার করি। তো গতকাল যখন একটু নিচে গিয়েছিলাম তখন দেখি আমাদের ঠিক বাসার পাশেই একটা বাজার আছে, তো ওই বাজারে গরুর মাংস নিলাম ওই বাজার থেকে খানিকটা। তো তখন শুনলাম ওনার কাছে গরুর মগজ আছে 300 টাকা পিস। নর্মালি আমি অনলাইন থেকে 350 টাকা পিস নেই, তো এইটা যেহেতু একদম টাটকা পাওয়া যাবে তো আমরা এখান থেকেই নিয়ে নিই। তো ঠিক আছে, বাজার করে আসি। লিফটে আবার কেউ একজন উঠেছিল, এই কারণে ক্যামেরা অফ করে দিলাম। তো ঠিক আছে, বাজার থেকে এসে পরে আবার কথা হবে। বাসায় চলে আসছি, মগজ আজকে পাই নাই। ওরা আবার শিডিউল দিয়েছে আগামীকাল দিবে, তো আবার আগামীকাল যেতে হবে। তো আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে একটা দেশি হাঁস নিয়েছি। এখন যেহেতু শীতকাল, হাঁসে কিন্তু প্রচুর তেল, তো আমি এই জন্য বেশ কিছু আলু এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ দিয়ে মেখে নিয়েছি, এটা একটু ভেজে নিব আমি। আর এই হাঁসটা আমি অর্ডার করেছিলাম একটা অনলাইন পেজ থেকে, একদম রেডি টু কুক, 1.5 কেজি ওজনের একটা হাঁস আছে এখানে। তো এইখানে আমি হচ্ছে একটা নতুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে জেসিনির। এই যে আমার যে লাল পাতিলটা আপনারা দেখেন, এইটা হচ্ছে সেই লাল পাতিলেরই আরো একটা কালার, গ্রিন কালার। গ্রিন কালারের এই ফ্রাই প্যানটাতেই আজকে আমি রান্নাটা করব। এটার লিডটা কিন্তু এইরকম দেখতে। আর এইটা হচ্ছে আমার রেইনবো স্প্যাচুলা, একটা প্যাচুলা আমি এখানে নিয়ে নিয়েছি। তো লিডটা একটু সরিয়ে নিই, আর এইখানে একটু দেখায় আমি সবকিছু রেডি করে নিয়েছি। আমার বরাবরের মতোই মশলার বক্সটা নিয়ে নিয়েছি, মশলার বক্সে সব মশলাগুলো রেডি করা আছে, এটার ভিতর গোটা মশলাগুলো আছে, এছাড়াও লবণ নিয়ে নিয়েছি। তো এখন ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি এই যে আমার এই জার থেকে দিয়ে দিলাম। আগে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিব, তারপরে এটার ভিতর আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি আগে থেকেই আলুগুলোকে মেখে রেখেছি। খুবই অল্প একটু ভেজে নিলেই এটা হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর হাঁসে দেওয়ার জন্য আমি হচ্ছে অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি, আমি গরম পানি ব্যবহার করব। এদিকে আমি আমার মশলার, যেহেতু মশলার জার কিন্তু, আচ্ছা একটা কথা বলে দিই, মশলার জার কিন্তু এখন রুফায়দা ক্লোজেটে 3 সাইজের পাওয়া যায়, আর কেউ চাইলে এরকম কাঠের স্পুনও নিতে পারেন। তো আমি একে একে আমার মশলার জারগুলোকে তুলে নেব। আলুটা ফ্রাই হতে থাক, আর এই থাকে আমি আমার জারগুলো খুলে নিই। হাঁসে দেওয়ার জন্য আমি হচ্ছে গরম পানি উঠিয়ে দিয়েছি আমার রাইস কুকারে। এটার ভিতর আছে কাবাব চিনি, এটা দরকার নেই। আমি এখানে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তার সাথে তেজপাতা, সাদা এলাচি, এটা জাস্ট আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব হচ্ছে লবণ, লবণ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। জালটা একদম কমিয়ে রেখেছি। এই যে কাঁচের এই জারটাও কিন্তু রুফায়দা ক্লোজেটের প্রোডাক্ট এবং এটাও অ্যাভেলেবেল আছে। আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আমি আমার মিনি ব্লেন্ডারটার সাহায্যে সব কিছু কুচি করে নিয়েছি, এবার জাস্ট পেঁয়াজটা ভেজে নেব। হাঁসে যেহেতু প্রচুর পরিমাণে তেল আছে এই কারণে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। গোটা মশলাগুলো একসাথে দিয়ে দিলে ভালো হয়। আমি এখানে দারচিনিটা দিয়ে দিলাম।
হাঁস রান্নায় একটু লং না দিলে কেমন হয় তাই না? একটু লংও দিয়ে দিচ্ছি, বেশি না, দুইটা ছোট্ট সাইজের লং আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নেব। থাকে আমার কফিটা রেডি করে নিচ্ছি, কফিটা খাবো আর রান্না করবো। এই যে আমি হাঁসের জন্য যে গরম পানিটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু খানিকটা গরম পানি আমি নিয়ে নিলাম আমার কফি খাওয়ার জন্য। জাস্ট কফিটা এখন একটু ঘুটে নেব। ওল্ড টাউনের এই কফিটা কিন্তু অনেক মজা। এত স্ট্রং এটা, না খেলে টেস্ট বোঝা সম্ভব না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর ভিতর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা এই কারণেই দেয় যাতে মশলাগুলো কিন্তু নিচে না ধরে যায়। আমি এখানে সব গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। মশলার পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন। হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, আবার খুব বেশি ঝালও হওয়া যাবে না। আমি একটু কাঁচা রাঁধুনি তো, এই কারণে আমাকে কয়েকবারে মশলা দিতে হয়। যারা পাকা রাঁধুনি তারা একবারে দিয়ে নিতে পারেন। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, আরো একটু পানি অ্যাড করে দিব, দিয়ে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে যে হাঁসটা ধুয়ে রেখেছি হাঁসটা দিয়ে দিচ্ছি। এটা রেডি টু কুক হাঁস, যে কারণে খুব বেশি আমাকে ঝামেলা পোয়াতে হয় না, একদম পুড়িয়ে সুন্দরভাবে কেটে কুটে দিয়ে গিয়েছে। তার সাথে আমি আলুটাও একসাথে অ্যাড করে দিব। এছাড়াও নিয়েছি হচ্ছে কিছু গোটা রসুন। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা এটা জানেন, আমরা মাংসে এই গোটা রসুনটা খেতে খুবই পছন্দ করি। এবার কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পালা। হাঁস থেকেও পানি বের হবে, এই কারণে আমি কোনো পানি অ্যাড করিনি, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব। যাদের কাছে এই কালারটা ভালো লাগছে তারা কিন্তু চাইলে সিঙ্গেলিও এই ফ্রাই প্যানগুলো অর্ডার করতে পারেন। এটাও রুফায়দা ক্লোজেটের প্রোডাক্ট, এটা আমি এনেছি অনেক দিনই হচ্ছে, বাট আমার ব্যবহার করা হয় নাই, আজকে ফার্স্ট টাইম এটাতে আমি রান্না করছি। আর ভাবলাম যেহেতু নতুন ফ্রাই প্যানে রান্না করব, তাই সবার সাথে হাঁস রান্নাটাও শেয়ার করি এবং এই রান্নাটাও দেখানো হবে, তার সাথে ফ্রাই প্যানটাও শেয়ার করব। এটা আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি জাস্ট এটাকে ঢেকে দিব। ও, আরেকটা জিনিস দেখায়, এই লিডের একটা সুবিধা দেখায়, এই লিডটা যখন রাখা হয় তখন কিন্তু এই তো এটা অনেকটা এই যে হানিকম ফ্রাই প্যান আপনারা দেখেন ঠিক সেই রকম লিড। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা এখন হতে থাক, কারণ পানি ছাড়বে অনেক, পানিগুলো ছেড়ে যাক, তারপর আবারও কষিয়ে এটাতে ঝোল দিব। যে কোনো ধরনের মাংস রান্না করলে একটু ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু টেস্টটা আমার কাছে মনে হয় একটু ফিকে ফিকে থেকে যায়, তো ভাবলাম একটু বেশি করেই করে নিই। আমি এখানে 31 সেন্টিমিটার একটা কালো কড়াই নিয়েছি, এখানে জিরার সাথে হালকা একটু ধনিয়া মিক্সড করে নিয়েছি, এর ফলে কিন্তু গন্ধটা অনেক ভালো লাগে। এটাকে ভেজে নিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। আর এইদিকে এখনও আমি কোনো ঝোল অ্যাড করি নাই, আমি একটু কালারটা দেখিয়ে দিই। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে ইতিমধ্যেই, তারও একটু কষাবো দেন ঝোল দিব।
হাঁস রান্নাটা একদম ফিনিশ, আমি একটু কাছ থেকে দেখাই। হাঁস রান্নাটা একদম ফিনিশ, আমি উপর দিয়ে হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। তো যদি আমার এই রান্না ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।